স্বাধীনতাকামী শক্তিকে ধ্বংস করার জন্য সরকারের এমন কোন জুনুন নেই, এমন কোন উৎপীড়ন নেই যে করে না দেরি করব। তারপরেও আজকে দেখেছেন এই র্যালিতে জনতার ঢল, আপনারা দেখেছেন এই এলাকায় আজকে জনতার ঢলে পুলিশ আজকে মানুষ এখানে কিভাবে উপস্থিত হয়েছে। বন্ধুরা আমার, আমরা সেই দল, আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি, কিন্তু আমাদের চেতনা আর আওয়ামী লীগের চেতনার মধ্যে পার্থক্য আছে। ওদের চেতনা এর মধ্যে গণতন্ত্র নেই, ওদের চেতনার মধ্যে একদল, ওদের চেতনার মধ্যে বাকশাল, ওদের চেতনার মধ্যে গণতন্ত্রের হত্যা, আর বিএনপির স্বাধীনতার চেতনার মধ্যে বহুদলীয় গণতন্ত্র, সব দল মতের প্রতি শ্রদ্ধা। তাই আওয়ামী লীগের চেতনা বিএনপির চেতনার মধ্যে পার্থক্য থাকবেই, আমরাই প্রকৃত স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। তাই বন্ধুরা আমার, ওরা একদল বাকশাল করার জন্য আমাদের প্রিয় নেত্রী বেগম জিয়াকে কারাগারে রেখেছে। তিনি অসুস্থ, গুরুতর অসুস্থ, গভীর অসুস্থ, তারপরেও তার চিকিৎসা দিচ্ছে না। তার মুক্তি এবং তার চিকিৎসার জন্য আমাদের আন্দোলন, আমাদের আন্দোলন, আমাদের আন্দোলন রাজপথের ইট কাঠ কংক্রিট, আমাদের দেবাল ছেলেরা উত্তাল তরঙ্গের মতো বাংলার প্রান্ত থেকে আরেক প্রান্ত ছড়িয়ে যাবে। বেগম জিয়ার মুক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। ধন্যবাদ।